সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি ক্লাসরুমের এই অ্যামেজিং প্ল্যাটফর্মে। আমি তন্ময়। আজকে গত লেকচারের আলোচনার প্রেক্ষিতে আমরা হেনরি ফেয়েল প্রদত্ত নীতিমালাগুলোর, অর্থাৎ 14টি নীতিমালার, সেই নীতিমালাগুলো নিয়ে আলোচনা করব। আমরা আলোচনার সুবিধার্থে আমাদের এই 14টি নীতিমালার প্রথম 7টি নীতিমালা নিয়ে আলোচনা করব। বাকি যে নীতিমালাগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিও লেকচারে। তাহলে চলো শুরু করা যাক। হেনরি ফেয়েল প্রদত্ত নীতিমালার প্রথম নীতিটি ছিল কর্মবন্টন বা কর্মবিভাজনের নীতি, বা বলা যেতে পারে ডিভিশন অফ ওয়ার্ক। এই নীতির মূল কথা হলো সকলকে দিয়ে কাজ, একই কাজ না করানো, অর্থাৎ যে যে কাজের জন্য যোগ্য তাকে যেন ঠিক সেই কাজটাই করানো হয়ে থাকে, অর্থাৎ সবাইকেই যেন প্রতিষ্ঠানে কাজ ভাগ করে দেওয়া হয়। এতে করে এই কাজগুলো করতে করতে, অর্থাৎ বারবার একই কাজ করতে করতে, ব্যক্তি দক্ষতা অর্জন করবে এবং অর্জিত সেই দক্ষতার ফলে তার কাজের যে আউটপুট, অর্থাৎ তার কাজের যে ফসল, সেটা অবশ্যই অনেক ভালো হবে এবং প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সহায়ক হবে। দ্বিতীয় যে নীতিটা আছে সেটা হলো কর্তৃত্ব এবং দায়িত্বের নীতি, অর্থাৎ অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। এই নীতির আলোচনায় যাওয়ার আগে আমরা কর্তৃত্ব এবং দায়িত্ব নিয়ে একটা কথা প্রচলিত আছে, যেখানে কর্তৃত্ব সেখানে দায়িত্ব চলেই আসে, এই কথাটি আমরা ফোকাস করব। এভাবে ধরি আমাদের পাড়ার মোড়ের একটা স্টেশনারি দোকান, মানে আমাদের একদম ঘরের সামনে একটা স্টেশনারি দোকান। এখানে দুজন মানুষ কাজ করে, একজন হচ্ছে ওই দোকানের মালিক এবং আরেকজন হচ্ছে ওই দোকানের কর্মচারী। মালিকের যেমন কিছু দায়িত্ব আছে তেমনি কর্মচারীরও কিছু দায়িত্ব আছে, কিন্তু মালিকের কর্তৃত্ব আছে, অর্থাৎ আদেশ দানের অধিকার আছে, কর্মচারীর কিন্তু সেটি নেই। হেনরি ফেয়েল তার এই নীতির আলোকে, অর্থাৎ কর্তৃত্ব এবং দায়িত্বের নীতির আলোকে বুঝাতে চেয়েছেন কর্তৃত্ব এবং দায়িত্বের মধ্যে এটি সমন্বয়ের বিষয়, অর্থাৎ সমন্বয় নিশ্চিতকরণের বিষয়টি। তার পরে যে নীতিটা আছে সেটি হলো নিয়মানুবর্তিতা বা ডিসিপ্লিনের নীতি। এই নীতির মূল কথা হলো প্রতিষ্ঠানের নিয়ম নীতিগুলোকে যেন যথাযথভাবে কর্মচারীরা পালন করেন, অর্থাৎ সমাজে যেমন আমরা নিয়ম নীতির ঊর্ধ্বে যেতে পারি না, ঠিক তেমনি আমরা প্রতিষ্ঠানের নিয়ম নীতির ঊর্ধ্বেও যাব না। আর কর্মচারীদের প্রতি অনুরোধ করেছেন এই নীতির মাধ্যমে হেনরি ফেয়েল যে প্রতিষ্ঠানের কর্মচারীরা যেন প্রাতিষ্ঠানিক যে নিয়ম নীতি আছে সেগুলো যথাযথভাবে পালন করেন এবং সেগুলোর প্রতি শ্রদ্ধা রেখে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ হন। তার পরে যে নীতি আছে সেটি হলো আদেশের ঐক্য, অর্থাৎ ইউনিটি অফ কমান্ড। এবং সেই সাথে আমি পরবর্তী আরও একটি নীতি আছে, নির্দেশনা ঐক্য, দুটো জিনিস একসাথে পড়াবো। এইটা একসাথে পড়ানোর উদ্দেশ্য হলো আদেশ এবং নির্দেশ, এই দুটি শব্দের মধ্যে প্রায় কনফিউশন লেগে যায়। আদেশের ঐক্য এবং নির্দেশনার ঐক্য, এখানে কনফিউশনের কিছু নেই। আমরা যদি শব্দ দুটির ইংরেজির দিকে তাকাই, ইংরেজি প্রতিশব্দের দিকে তাকাই, তাহলে দেখবো আদেশ মানে কমান্ড আর নির্দেশনা মানে হচ্ছে ডিরেকশন। অর্থাৎ এই দুটি নীতির মধ্যে কিন্তু পার্থক্য আছে, যদিও বিষয়টা আমাদের আপাত দৃষ্টিতে একরকম মনে হয়। আদেশের ঐক্যের মূল কথা হলো প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মীর অবশ্যই কারো না কারো কাছে জবাবদিহি করতে হবে, অর্থাৎ প্রত্যেক কর্মীর উপরে অবশ্যই কেউ না কেউ থাকবে তাকে আদেশ দানের জন্য। আর নির্দেশনার ঐক্যের মূল কথা হচ্ছে প্রতিষ্ঠানের সকল নির্দেশনার মধ্যে, অর্থাৎ পূর্ববর্তী নির্দেশনা এবং পরবর্তী নির্দেশনা, সকল ধরনের নির্দেশনার মধ্যে সমন্বয় থাকবে। অর্থাৎ পূর্ববর্তীতে যে নির্দেশনা দেওয়া হবে এবং পরবর্তীতে যে নির্দেশনা দেওয়া হবে দুটোর মধ্যে অবশ্যই সমন্বয় থাকবে। তারপরে যে নীতিটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ব্যক্তিস্বার্থের অধীনতা নিয়ে। ব্যক্তিস্বার্থের অধীনতা নীতিটার মূল কথা হচ্ছে ব্যক্তি, অর্থাৎ প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারীরা যেন প্রাতিষ্ঠানিক স্বার্থকে সবসময় বড় করে দেখেন, তারা যেন ব্যক্তিস্বার্থের জন্য প্রাতিষ্ঠানিক স্বার্থে কোনো ক্ষতি না করেন। অর্থাৎ ব্যক্তিস্বার্থকে কখনোই প্রাতিষ্ঠানিক স্বার্থের ঊর্ধ্বে বিবেচনা করা যাবে না, এটাই হচ্ছে এই নীতির মূল কথা। তারপরে আমরা যাব হচ্ছে পারিশ্রমিকের নীতি অথবা রেমিউনারেশনের নীতিতে যাব, অর্থাৎ হেনরি ফেয়েল যে 7 নম্বর নীতিটার কথা বলেছেন, অর্থাৎ সপ্তম নীতি পারিশ্রমিক বা রেমিউনারেশনের নীতি। এই নীতির কথা হলো যোগ্যতা অনুযায়ী, অর্থাৎ পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক পরিশোধের বিষয়। অর্থাৎ যে যতটুকু পরিশ্রম করবে তাকে ঠিক ততটুকুই যেন পারিশ্রমিক দেওয়া হয়, অর্থাৎ তার প্রাপ্য পারিশ্রমিক যেন ঠিকভাবে দেওয়া হয়। এতে করে কর্মীরা প্রেষিত হবে এবং প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সচেষ্ট হবে। এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়, হেনরি ফেয়েল প্রদত্ত 14টি নীতিমালার প্রথম 7টি নীতি নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। পরবর্তী 7টি নীতি নিয়ে, অর্থাৎ অষ্টম নীতি থেকে শুরু করে আমরা একেবারে লাস্ট যে 14 নম্বর নীতি আছে সেই নীতি পর্যন্ত আলোচনা করব পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেল ক্লাসরুম অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।